সাবধান, শাওয়াল মাসে এই ভুলগুলো কখনোই করবেন না। যদি করেন ইমানহারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে, যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে আজকের বয়ানটা শুনবেন, কারণ আজকে অনেক মানুষ না জানার কারণে বিশেষ করে এই তিনটি বুলের কোনো না কোনো একটি ভুল করে ফেলে, যার কারণে ইমানহারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকতে পারে, যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শাওয়াল মাসে এমন একটা দোয়া রয়েছে, এই দোয়াটা যদি আপনারা জীবনে একবারও পড়তে পারেন, আপনাদের জীবনের, যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন। এমনি ভাবে আপনাদের, আপনারা যা চাইবেন আল্লাহ তাই দান করবে। এমনি ভাবে এই দোয়াটা আপনারা পড়লে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবে, জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। এমনি ভাবে শাওয়াল মাসের ছয়টি রোজা রয়েছে, শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দেখেন শাওয়াল মাসের এই রোজা মহিলারা কিভাবে রাখবে, পুরুষেরা কিভাবে রাখবে, এই শাওয়াল মাসের রোজা নিয়ত কিভাবে করবে। অনেকে আছে নিয়তে ভুল করে এবং নিয়তটা কখন করবে। এমনি ভাবে এই শাওয়াল মাসের রোজাগুলো কি ছয়টি রোজা একসাথে রাখতে হবে, নাকি গ্যাপ দিয়ে দিয়ে ভেঙে ভেঙে রাখা যাবে। মনে করেন দুইটা রোজা রাখছে, আবার চার পাঁচ দিন রোজা রাখে নাই, আবার গিয়ে একটা বা দুইটা রোজা রাখছে, এভাবে গ্যাপ দিয়ে দিয়ে শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলে রাখতে হবে, রাখা যাবে কি না, নাকি একসাথেই ছয়টা রাখতে হবে। এমনি ভাবে অনেকের আছে রমজানের বাংতি রোজা রয়েছে, বিশেষ করে মহিলাদের রমজানে বাংতি রোজা রয়েছে, আপনার বাংতি রোজা কি আগে রাখতে হবে, নাকি শাওয়াল মাসের রোজা আগে রাখতে হবে। এমনি ভাবে শাওয়াল মাসের রোজা রাখলে কি তারাবির নামাজ পড়তে হবে। এমনি ভাবে প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে আইয়ামে বিজের তিনটি রোজা রাখা হয়, এটা হলো নবীর সুন্না। এই তিন দিন যদি শাওয়াল মাসে রোজা রাখা হয় তাহলে রোজা হবে কিনা, বা কিভাবে শাওয়াল মাসে রোজা রাখতে হবে। এমনি ভাবে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখা হলো সুন্না। তো এই দুই দিন রোজা কি শাওয়াল মাসে রাখা যাবে, বা রাখলে কিভাবে রাখতে হবে। তো এখন কথা হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন, তাহলে আপনারা শাওয়াল মাসে ছয়টি রোজার বিষয়ে জানবেন, এবং আপনারা এমন তিনটি ভুল, যেই ভুলগুলো করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই ভুলগুলো থেকে আপনারা নিজেদেরকে শুধরে নিতে পারবেন, এবং যে দোয়া পড়লে আপনাদের মনের আশা পূরণ হবে, আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবে, ওই দোয়াটাও আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন এবং শিখে নিবেন। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথম কথা হলো এই শাওয়াল মাসে রোজা রাখলে কি লাভ হবে, কি ফায়দা হবে। সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সোয়ামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ্দার। আমাদের নবী বলেন যে নাকি রমজান মাসে রোজা রাখলো, এরপর শাওয়াল মাসে ছয়টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ্দার, সে যেন সারা বছর রোজা রাখলো, সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসে যে নাকি সবগুলো রোজা রাখবে এবং শাওয়াল মাসে ছয়টা রোজা রাখবে, তাহলে আল্লাহ তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অর্থাৎ রমজান মাসে, এই যে রমজান মাসে রোজা রাখলে, শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলে কিভাবে এক বছরে রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, ভালো করে মনে রাখবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ নেক আমল করে, আমার আল্লাহ একটা নেক আমলের বিনিময়ে 10টা নেক আমলের সওয়াব দান করে দেন, সুবহানাল্লাহ। এই হিসাবে রমজান মাসে 30টা রোজা এবং শাওয়াল মাসে 6টা রোজা, মোট 36টা রোজা, একটা রোজার বিনিময়ে আল্লাহ যদি 10টা রোজার সওয়াব দান করেন, তাহলে 36টা রোজার বিনিময়ে
360টা রোজার সওয়াব আল্লাহ দান করে দিবেন, সুবহানাল্লাহ। এইভাবে করে করে এক বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এখন কথা হলো এই রোজাগুলো কিভাবে রাখতে হবে, কিভাবে রোজার নিয়ত করতে হবে, ভালো করে মনে রাখবেন। শাওয়াল মাসের রোজা রাখার ক্ষেত্রে অনেক মানুষ আছে নিয়তের মধ্যে ভুল করে, যার কারণে রোজা হয় না। ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা নিয়তের জন্য সর্বপ্রথম শর্ত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ করতে হবে, নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। শাওয়ালের রোজা হোক, রমজানের রোজা হোক, যে কোনো ধরনের এবাদত বন্দিগি হোক না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত বন্দিগি করতে হবে, সুবহানাল্লাহ। এই জন্যই তো সহিহ বুখারীর বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের নবী বলেন সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত ঠিক, আপনার আমল ঠিক, আপনার নিয়ত ঠিক, আপনার নামাজ ঠিক, আপনার নিয়ত ঠিক, আপনার রোজা ঠিক, আপনার নিয়ত ঠিক, আপনার সব ধরনের এবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে, সুবহান। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ও নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, সবকিছু একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এই জন্য মনে রাখবেন, নবীর জীবন মরণ এবাদত বন্দেগী সব যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমাদের সবকিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন শাওয়াল মাসের রোজার নিয়তটা কিভাবে করতে হয়। অনেকে ভুল করে, আপনারা শাওয়াল মাসের রোজার নিয়তটা এভাবে করবেন, আমি শাওয়াল মাসের রোজা রাখতেছি, আমি শাওয়াল মাসের রোজা রাখতেছি, এটা বললেই নিয়ত হয়ে যাবে, কারণ শাওয়াল মাসের রোজা নফল, আল্লাহর জন্য শাওয়াল মাসের রোজা রাখতেছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এখন কথা হলো এই নিয়তটা কখন করতে হবে। এখানে অনেকে ভুল করে থাকে, এই নিয়তটা আপনি যখন সেহরি খাবেন রাতের বেলায় নিয়ত করতে হবে। মনে করেন আপনি শাওয়াল মাসের রোজার নিয়ত আপনি সকাল 7টা বাজে বা 8টা বাজে বা 9টা বাজে বা 10টা বাজে করলেন, তাহলে আপনার রোজাটা কখনোই হবে না। আপনার নিয়ত করতে হবে সেহরি খাইছেন ওই সময় রাত্রে বেলায় নিয়ত করে ফেলতে হবে, অথবা আপনি সেহরি খাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করবেন। আর যদি আপনি সকালবেলা নিয়ত করেন তাহলে আপনার রোজাটা হবে না, ভঙ্গ হয়ে যাবে। প্রত্যেকটা নফল রোজারের নিয়ত রাতের বেলা করতে হবে। এখন কথা হলো এই শাওয়াল মাসের 6টি রোজা কি একসাথে রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে দিয়ে ভেঙে ভেঙে রাখা যাবে। মনে করেন 2টা রোজা রাখছে, এরপর আবার 2-3-4 দিন রোজা রাখে নাই, আবার গিয়ে 2টা বা 1টা রোজা রাখছে, এভাবে ভেঙে ভেঙে রাখা যাবে নাকি একসাথে 6টা রোজা রাখতে হবে। দেখেন একসাথে 6টি রোজা রাখার কথা হাদিসে আসে নাই, আপনি ইচ্ছা করলে ভেঙে ভেঙে রাখতে পারেন। মনে করেন 2টা রাখলেন, আবার 2-3 দিন রাখেন নাই, আবার 2টা রাখলেন, এভাবে করে করে 6টা রাখতে পারেন, অথবা 1টা রাখছেন 2 দিন রাখেন নাই, আবার 1টা রাখছেন, এভাবেও করে রাখতে পারেন। এমনি ভাবে যদি কারো বাংতি রোজা থাকে তাহলে বাংতি রোজা কি আগে রাখতে হবে। মনে করেন রমজানের 2-4-5টা রোজা অনেকের ভঙ্গ হয়ে গেছে, বিশেষ করে মহিলাদের বেশি হয়, তো এখন এই বাংতি রোজা কি আগে রাখতে হবে নাকি শাওয়াল মাসের রোজাগুলো রেখে দিতে পারবে, শাওয়াল মাসের রোজাগুলো আগে রাখবে। দেখেন ভালো করে মনে রাখবেন, হাদিসের পরিভাষাটা বুঝবেন। আমার নবী বলেন, মান সামা রমাদান, যে রমজানের সবগুলো রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়ালের 6টা রোজা রাখ, অর্থাৎ রমজানের সবগুলো রোজা রাখতে হবে। এই হাদিস অনুযায়ী বোঝা যায় বাংতি রোজাগুলো আগে রাখতে হবে, এরপর শাওয়ালের রোজা রাখতে হবে।
হ্যাঁ, এখন কথা হলো অন্য বর্ণনায় উলামায়ে কেরাম বলেছেন যে কেউ যদি ইচ্ছা করে শাওয়ালের রোজাগুলো রেখে দিতে পারে, পরে পরে অন্য কোনো মাসে বাংতি রোজাও রাখতে পারে, এটাও সুযোগ আছে। তবে উত্তম হলো বাংতি রোজাগুলো রেখে এরপর শাওয়ালের রোজা রাখে। এখন কথা হলো আপনি যদি বাংতি রোজা রাখতে গেলে শাওয়ালের রোজা রাখতে পারবেন না এমন হয়ে যায়, তখন আপনি আগে শাওয়ালের রোজায় রেখে দেন, এরপর অন্য কোনো মাসে বাংতি রোজাগুলো রাখে। এমনিভাবে এই শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে গেলে কি তারাবির নামাজ পড়তে হবে? না, তারাবির নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। এখন কথা হলো এই শাওয়াল মাসের রোজাগুলো, যেমন আইয়ামে বিশের তিনটি রোজা রাখা হলো সুন্নাহ, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখা, এগুলাকে বলা হয় আইয়ামে বিশের রোজা। এখন যদি শাওয়াল মাসের 13, 14, 15 তারিখে কেউ রোজা রাখে, এখন কি এটা শাওয়াল মাসে রোজা রাখা যাবে, শাওয়াল মাসে রোজা হবে, নাকি আইয়ামে বিশের রোজা হবে? দেখেন, আপনি যদি শাওয়াল মাসের রোজার নিয়ত করেন তাহলে শাওয়াল মাসের রোজার নিয়ত হবে, আর আপনি যদি আইয়ামে বিজের রোজা নিয়ত করেন তাহলে আইয়ামে বিজের রোজা হবে। এমনিভাবে সপ্তাহের 2 দিন রোজা রাখা হলো সুন্নাহ, বৃহস্পতিবার আর সোমবার। এখন আপনি যদি বৃহস্পতিবার সোমবার শাওয়াল মাসের রোজার নিয়ত করেন তা শাওয়াল মাসের রোজা হয়ে যাবে, আর যদি ওই নবীর সুন্নাহ নিয়ত করেন যে সপ্তাহে 2টা রোজা রাখার সুন্নত, ওইটা নিয়ত করেন তাহলে ওই রোজাগুলো হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, আইয়ামে বীজ হোক আর সপ্তাহের 2 দিনই হোক না কেন, আগে শাওয়াল মাসের রোজাগুলো রেখে দিবেন এবং নিয়ত করবেন শাওয়াল মাসের রোজার, তাহলে আপনারা সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। এখন কথা হলো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই শাওয়াল মাসে বিশেষ করে 3টি ভুল করবেন না, যদি করেন ইমান হারা হয়া, বেঈমান হয়া, কাফের হয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকতে পারে, যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করেন। তবে প্রিয় ভাইয়েরা আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন, কারণ অনেক মানুষ এই ভুলগুলো অহরহর করতেছে। এমনিভাবে আপনাদেরকে বলে দিব এমন একটা দোয়ার কথা, এই দোয়াটা যদি পড়েন জীবনের যৌবনের সব ধরনের গুনা খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন, মনের আশা পূরণ হবে এবং আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন, সুবহানাল্লাহ। এই দোয়াটা আমার সঙ্গে পড়বেন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, একবার হলেও পড়বেন। যদি সকালে পড়েন দিনের বেলা মারা গেলেই জান্নাত, রাতে পড়লে রাতের বেলা মারা গেলেই জান্নাত, একবার পড়লেই জান্নাত। তবে মনে রাখবেন আমি যেই নিয়মে বলে দিব ওই নিয়মে দোয়াটা পড়তে হবে। আপনারা বিশেষ করে এই দোয়াটা পড়ার আগে এবং যারা এই 3টা ভুলের কোনো একটা ভুল করে থাকেন তাদের জন্য প্রথম কাজ হলো আপনাদের তৌবা করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমার আপনার নবী জীবনে কোনো গুনাহ নাই, এরপরেও সহিহ বুখারী মুসলিমের বর্ণনা আমাদের নবী দৈনিক প্রত্যেক দিন 100 বারের অধিক তৌবা এবং ইস্তিগফার করতেন, সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে গুনাহ নাই, এরপরেও দৈনিক 100 বারের বেশি তৌবা ইস্তিগফার করতেন, তাহলে আমাদের কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ তৌবা ইস্তিগফার করার দরকার। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে আপনাদেরকে তৌবার সঠিক নিয়ম বলে দিব। আজকে অনেকে মনে করে হুজুরের কাছে গেলাম, হুজুর তৌবা করাই দিল, তৌবা পুরোপুরি হয়ে গেছে। আবার অনেকে মনে করে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি পড়লাম, পুরোপুরি তৌবা হয়ে গেছে। আবার অনেকে মনে করে তৌবার নামাজ পড়লাম, তৌবা হয়ে গেছে। না না, ভালো করে মনে রাখবেন, তৌবাটা সঠিক নিয়মে করতে হবে। এই সঠিক নিয়ম যদি না জানেন আপনার তৌবা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতু তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে মুমিনেরা, তোমরা আল্লাহর কাছে তৌবা করো, তাওবাতান নাসুহা, সঠিক নিয়মে তৌবা করো। এই সঠিক নিয়মে তৌবা কিভাবে করবেন? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
ভালো করে মনে রাখবেন, সঠিক নিয়মে তওবা করার জন্য প্রথম শর্ত হলো ভালো করে মনে রাখবেন, হক হলো দুই প্রকার, এক হলো আল্লাহর হক, দ্বিতীয় হলো বান্দার হক। আল্লাহর হক যেমন নামাজ রোজা ইবাদত বন্দেগী, যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন তাহলে তওবার জন্য তিন শর্ত। প্রথম শর্ত হলো আপনার গুনাহটা ছেড়ে দিতে হবে, দ্বিতীয় শর্ত হলো ওই গুনাহ জীবনে আর করবেন না, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে। তিন নাম্বার শর্ত হলো আপনারা আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি তওবার বাক্য পাঠ করবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিবেন, কাকুতি মিনতি করে আল্লাহকে বলবেন, মালিক জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গেছে, এই কালো অন্তর দ্বারা ভালো কাজগুলো ভালো লাগে না, এই কালো অন্তর দ্বারা কোরআনের আলোচনা ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, আল্লাহ আমি তওবা করলাম, আমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং আমাকে জান্নাত দান করেন, আমার তওবা কবুল করেন। এইভাবে করে করে আপনি তওবা করবেন। আর মনে রাখবেন, যদি বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে তওবার জন্য চার শর্ত, এই তিনটা শর্তের সঙ্গে আরেকটা শর্ত বেড়ে যাবে, এটা হলো আরেকটা শর্ত বৃদ্ধি পাবে, এটা হলো ভালো করে মনে রাখবেন আপনি যেই বান্দার হক নষ্ট করেছেন তার থেকে মাপ নিতে হবে। মনে রাখবেন, গীবত করলে বান্দার হক নষ্ট হয়, কাউকে গালি দিলে বান্দার হক নষ্ট হয়, এমনি ভাবে বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই মা বাবার ব্যাপারে আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, মা বাবাই হলো তোমার জান্নাত, আবার মা বাবাই হলো তোমার জাহান্নাম। যদি মা বাবার খেদমত করতে পারো, মা বাবাকে রাজি করতে পারো, তাহলে মনে রাখবা তোমার জন্য জান্নাতে যাওয়ার পথটা সহজ হয়ে যাবে। আর মা বাবাকে যদি অসন্তুষ্ট করো, মা বাবার হক আদায় না করো, তাহলে মনে রাখবা জাহান্নামে যাওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, আজকে অনেক কুলাঙ্গার সন্তান আছে, নিজে ভালো ভালো খায়, ভালো ভালো চলে, কিন্তু মা বাবার খবর নেই না, মা বাবা অনেক কষ্টে আছে। এই যে আপনি মা বাবার হক নষ্ট করতেছেন, মনে রাখবেন আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগি কোনো কিছুই আপনাকে জান্নাতে নিতে পারবে না, যদি আপনার মা বাবা আপনাকে বদদুয়া দেয়, আপনার মা বাবার বদদুয়াই আপনার জাহান্নামে যেতে হবে। এই জন্য আপনি তওবা করতে হলে আগে এখনই এই মুহূর্তে বয়ানটা যখন শুনতেছেন, আপনার কানে যাইতেছেন, আপনি আপনার মা বাবার কাছে যান, গিয়ে মাপ নেন। আপনি আপনার মা বাবাকে বলেন, জীবনে অনেক ভুল করেছি, বুঝি নাই, আপনাদের হক নষ্ট করেছি, আজকে মাপ চাইলাম, আর জীবনে আপনাদের সঙ্গে বিয়াদবি করব না, আপনাদের হকগুলো পালন করব, আপনারা আমাকে মাফ করে দেন। এইভাবে করে করে মা বাবা থেকে আপনি মাফ নিতে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে আছে সুদ খায়, সুদ খাইলে বান্দার হক নষ্ট হয়। আর মনে রাখবেন, সুদ খাওয়ার ব্যাপারে আমার নবী বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহারুজুল উম্মাহু, আমার নবী বলেন, সুদের 70 ধরনের গুনাহ আছে, এর মধ্যে সুদের সবচেয়ে ছোট্ট গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। এই জন্য ভালো করে মনে রাখবেন, এই সুদকুর, তুই আসলে সুদকাস না, তুই তোর মায়ের সঙ্গে জেনা করতেছস, আকাম করতেছস, কুকাম করতেছস। নবীর হাদিস অনুযায়ী এমনি ভাবে যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই জন্য সুদ খাইলে ঈমান থাকে না, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আর এমন ব্যক্তি মরু যদি তাওবা ছাড়া মারা যায় তাহলে ডাইরেক্ট চিরস্থায়ী জাহান্নামি। এটা আমার কোনো বানানো কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
আল্লাহ বলেন যারা সুদটাকে হারাম জেনে শুনে সুদটা খাইল, সুদি কারবার ছাড়ল না, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই জন্য মনে রাখবেন, আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন, তৌবার জন্য চারটা শর্ত মানতে হবে। ওই তিন শর্তের সঙ্গে আপনি বান্দা থেকে মাফ নিতে হবে, এরপর আপনার তৌবা করতে হবে। বান্দা থেকে মাফ নেওয়ার পরেই আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েন তিনবার, পড়ার পরে দুরুদ শরীফ পড়েন, এরপর দুরুদ পড়ার পরে আপনি দুইটা হাত তুলেন, হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহকে বলবেন, মালিক জীবনে কত গুনাহ করেছি, জেনে বুঝে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, সগিরা কবিরা শিরকি বেদাতি কত ধরনের গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। এইভাবে করে করে যখন আপনি তওবা করবেন, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই দোয়াটা আপনারা এই তওবা করার পরে, এই দোয়াটা যদি পড়তে পারেন, নবী বলেন যদি কোনো আমার উম্মত সকালবেলা এই দোয়াটা একবার পড়ে, দিনের যে কোনো অংশে সে মারা যাক না কেন, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার নবী বলেন, এই দোয়াটা আমার বানানো কোনো দোয়া নয়, সহিহ বুখারীর দোয়া। এমনি ভাবে আমার নবী বলেন, যদি কোনো আমার উম্মত এই দোয়াটা রাতের বেলা পড়তে পারে, রাতের যে কোনো অংশে মারা যাক না কেন, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু একবার পড়বেন, একবার পড়বেন, একবার পড়লেই জান্নাতে চলে যাবেন, এটা কোনো বানানো দোয়া নয়, সহিহ বুখারীর দোয়া। আমি সহজভাবে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আপনারা আমার সঙ্গে একবার হলেও পড়বেন, যদি পড়তে পারেন, জীবনের যৌবনের যত গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দিবে, মনের আশা পূরণ করবে, এবং আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে বিনা আজাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি হলো সাইয়িদুল ইস্তিগফার। আপনারা আমার সঙ্গে পড়বেন, اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب। এই দোয়াটি আমি আবারো বলছি, আপনারা আমার সঙ্গে পড়বেন, ব্যঙ্গে ব্যঙ্গে বলতেছি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনিয়মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা একবার হলেও আপনারা দিন হোক রাত হোক যখনই শুনবেন, এই দোয়াটা একবার করে পড়বেন, দিনে রাতে যদি একবারও পড়তে পারেন, জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। এটা নবীজি নিজেই বলেছে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শাওয়াল মাসের তিনটি গুণা আপনারা করবেন না, ছেড়ে দিবেন, কারণ এই তিনটি গুণা বা তিনটি ভুল যারা করবে, তারা ইমানহারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মারা যাবে, যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে। এর মধ্যে এক নাম্বার গুণা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসায়ের 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ দুনিয়ার যে কোনো গুনাহ মাফ করে দিবে,
তবে মনে রাখবেন শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। এই জন্য আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, শিরিক করলে আল্লাহ কখনোই মাফ করবে না। আর তৌবা ছাড়া মারা গেলে ইমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া, চিরস্থায়ী জাহান্নামী হইয়া, মুশরিক যারা শিরিক করবে তারা মারা যাবে। এই জন্য শিরিকও করা যাবে না, শিরিককে সমর্থনও করা যাবে। অনেকে আছে বলে আল্লাহ ছাড়া সেজদা করা যায়, আল্লাহ ছাড়া নাকি যে কাউকে সেজদা করা যায় তা আজিমি সেজদা, পীরেরে অনেকে সেজদা করে, এগুলো বন্ডামতি, এগুলো শিরিক। আর শিরিককে যারা শিরিক না মনে করলো তারা কুফুরি করল, এই কুফুরিও করা যাবে না। কুফুরি করলেও ইমান থাকে না, বেঈমান হতে হয়, তওবা ছাড়া মারা গেলে কাফের হইয়া চিরস্থায়ী জাহান্নামী হইয়া মরতে হয়। এমনি ভাবে তিন নাম্বার হলো সুদ ছাড়তে হবে। এই সুদ যদি কেউ না ছাড়ে রোজা রাখলে কি লাভ হবে, নামাজ পড়লে কি লাভ হবে? কারণ যে সুদকুর সে তো বেঈমান কাফের, যদি তওবা ছাড়া মারা যায় চিরস্থায়ী জাহান্নামী হইয়া যায়। কারণ যারা সুদ খায় তারা আসলে সুদ খায় না, তারা আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করে। আর আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের ঈমান তো নাই, তারা ঈমান হয়ে রাহা বেঈমান হয়ে গেছে।